স্বামীর দুর্দিনে দুমুঠো অন্ন জোগাতে নিজের গয়না বিক্রি করে খাবার বিক্রি করছেন স্ত্রী। উদ্দেশ্য একটাই, স্বামীর পাশে দাঁড়ানো, সংসারটা চালানো, সন্তানকে বড় করে তোলা। সম্প্রতি পবিত্রতার আড্ডা পেজে বনগাঁর শ্যামলীর জীবন সংগ্রামের গল্প শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন নেটিজেনরা। মাধ্যমিকের পর শ্যামলী বিয়ে করেছিলেন তার ভালোবাসার মানুষকে, আর পাঁচটা মেয়ের মতো তারও স্বপ্ন ছিল একটা ছোট্ট সংসার সাজানোর। স্বামী স্ত্রী মিলে একটা ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। শ্যামলীর স্বামী তখন ছোটখাটো একটা কাজও করতেন। তাদের কোল আলো করে আসে ফুটফুটে এক কন্যা সন্তান। এভাবেই বেশ কাটছিল দিন, কিন্তু হঠাৎই দৈনন্দিন জীবনে থাবা বসালো কোভিড। জীবনে নতুন শব্দ এলো, লকডাউন। শ্যামলীর স্বামীর কাজটা এবারে বন্ধ হয়ে যায়। মুহূর্তেই চোখের সামনে ঘনিয়ে আসে গাঢ় অন্ধকার। কি করবেন তারা এবারে? সন্তান, সংসার, কিভাবে চলবে সবটা? খাবারের জোগানই বা হবে কি উপায়ে? অনেক ভেবেচিন্তে তারা ঠিক করেন বিদেশে যাবেন কাজের খোঁজে। সেই মতোই শ্যামলীর স্বামী বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন, কিন্তু সেই জন্যেও তো টাকার প্রয়োজন। এমতাবস্থায় টাকা ধার নিয়ে, লোন নিয়ে পাড়ি দিলেন বিদেশে। কিন্তু দুর্ভাগ্যবশত এত প্রতিকূলতা পেরিয়েও এক অসৎ দালালের সংস্পর্শে এসে যেন দিশেহারা হয়ে যান শ্যামলীর স্বামী। শেষ আশাটাও মিলিয়ে যেতে বসে। তবে ওই হাজারটা দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা ঠিকই খুলে যায়। হলো ঠিক তাই, পরবর্তীতে অন্য এক ঠিকাদারের হাত ধরে ছোট একটা কাজ পান শ্যামলীর স্বামী। তবে সেই কাজ করে যে মাইনে পেতেন তাতে সেখানে তার নিজেরই খাওয়া পরা ঠিকঠাক চলে না, তার উপর বাড়িতে স্ত্রী, সন্তান, সংসার, সাথে রয়েছে ঋণের বোঝাও। না, স্বামীর এই অসহায় অবস্থা দেখে আর একটা মুহূর্ত হাত পা গুটিয়ে বসে থাকলেন না শ্যামলী। সিদ্ধান্ত নিলেন এবারে কিছু একটা করবেন। যেমন ভাবা তেমন কাজ। ঠিক করলেন খাবার বানিয়ে বিক্রি করবেন, কিন্তু তার জন্যে অন্তত কিছু বাসনপত্র তো দরকার, মোটের ওপর পুঁজি দরকার। তাহলে উপায় বেরোলো একটা। শ্যামলী নিজের গয়নাগুলো বিক্রি করে দিলেন, আর সেই টাকা দিয়ে একটা দোকান কিছু বাসনপত্র ভাড়া নিলেন। শুরু হলো শ্যামলীর জীবন সংগ্রামের আরেকটা অধ্যায়। শ্যামলীর দোকানে এখন পাওয়া যায় বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা এবং চিলি চিকেন। দাম মাত্র 49 টাকা। দোকানের ভাড়া মাসে 6000 টাকা। বাসনপত্রের ভাড়া দিনে 120 টাকা। মাসের শেষে যে টাকা আয় হয় তা থেকে দোকান ভাড়া, বাসনপত্রের ভাড়া, বাড়ি ভাড়া মিটিয়ে যেইটুকু অবশিষ্ট থাকে তা দিয়েই কোনো রকমে চলে মামের সংসার। আজকের দিনে দাঁড়িয়ে যখন বিরহ, ডিভোর্সের মতো শব্দগুলো বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, তখন শ্যামলী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন ভালোবাসা দেখতে ঠিক এই রকম হয়। ভালোবাসা মানে সুসময়ে একসাথে মেতে ওঠা, ঠিক সেরকমই দুঃসময়ে একে অপরের পাশে থেকে লড়ে চলা। দ্য বঙ্গানটোল্ডের অনুরোধ একটাই, যদি কখনো বনগাঁতে যান তবে এই জীবনযোদ্ধার হোটেলে আপনার পছন্দের ফ্রাইড রাইস বা পোলাও চেখে দেখতে ভুলবেন না।